আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। কারণে যে আল্লাহ তাআলা তার গোলামকে যে অবস্থায় রাখেন সেই অবস্থায় শুকরিয়া আদায় করা বান্দার জন্য জরুরি। আল্লাহ তাআলা আমার আব্বাকে কল্যাণ মনে করেছেন, যেখানে রাখার তিনি সেখানেই আছেন। তো আজকে তিনি প্রায় 11টি বছর আজকে জালিমের কারাগারে বন্দী আছেন, বিনা অপরাধে, বিনা দোষে। আবার বয়স এখন 83 বছর চলছে। তো 83 বছর আল্লাহ বয়সের মধ্যে আব্বা, আপনারা জানেন আমি অসংখ্যভাবে কথাগুলি বলেছি, আমার ফেসবুকে আমি লিখেছি, 83 বছর বয়সের মধ্যে আব্বা 43 বছর ডায়াবেটিক রোগে আক্রান্ত। আব্বার হার্টে 5টি রিং পরানো আছে, তিনি হার্টের পেশেন্ট। এরপর তিনি আর্থ্রাইটিস এর সমস্যা আছে, হাঁটু কোমরে তার তীব্র ব্যথা আছে, ফ্রোজেন শোল্ডারে ভুগছেন। এছাড়া বার্ধক্যজনিত যে সমস্যাগুলি সাধারণত মানুষের হয়ে থাকে, তিনি সে সমস্ত সমস্যা থেকে মুক্ত নন। তিনি নানা রকম শারীরিক কষ্টের মধ্যে আছেন, তবুও তবুও তিনি আলহামদুলিল্লাহ 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 তবুও তিনি ভালো আছেন। তার মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো হতাশা নেই, বরং আমরা যখন দেখা করতে পারতাম, আমি এই সুযোগে আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাইদেরকে একটু বলে রাখি, করোনা শুরুর আগ থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় হিসেব করলে 14 মাস বা 15 মাস হতে পারে, এই 14-15 মাসের মধ্যে আমাদেরকে আব্বার সঙ্গে সরাসরি সাক্ষাতের কোনো সুযোগ দেওয়া হয়নি, আমরা সাক্ষাৎ থেকে বঞ্চিত আছি। মাঝখানে মাঝখানে কথিত জাকাতের টাকা বন্টন বা আত্মসাতের মামলায় তারা আব্বাকে 5 লক্ষ টাকা আত্মসাতের মামলা তারা আব্বাকে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের এক আদালতে নিয়ে আসে। তারা ইতিমধ্যে 6 থেকে 7 বার তারা আব্বাকে আদালতে এনেছে। এই 6-7 বারের মধ্যে আমাদেরকে মাত্র 2 বার আমাদের 2 ভাইকে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে, তাও 10 মিনিট মতো হবে হয়তো। তো এই 14 মাসের মধ্যে 10 মিনিট করে মাত্র 2 বার আমার আমাদের পিতার সঙ্গে আমাদের দেখা হয়েছে। তো আপনারা সে সমস্ত আমার পিতার ছবি আপনারা ফেসবুকে দেখেছেন, আদালতে আনা নেওয়ার ছবি আপনারা দেখেছেন, তার শারীরিক অবস্থা আপনারা দেখেছেন। তো তিনি এখন এমনটা অবস্থা হয়েছে যে তিনি একাকী হাঁটাচলা করতে পারেন না, কারো সহযোগিতা নিয়ে হাঁটতে হয়, দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না। আর তার রুমটার ব্যাপারে আমি অসংখ্যবার আপনাদেরকে জানিয়েছি যে রুমটা 10 ফিট বাই 8 ফিট টাইপের একটা রুম হতে পারে, এই টাইপের একটা রুম হতে পারে। তো এরকম একটা রুমে একটা মানুষ থাকা খাওয়া, তার টয়লেটও ওই রুমটার মধ্যে, থাকা খাওয়া, নামাজ পড়া, ইবাদত বন্দেগী সব ওখানের মধ্যে, 24 ঘন্টা একটা মানুষ এভাবে 11টা বছর। আমার তো মনে হয় যে আমার মতো কোনো সাধারণ মানুষ সেখানে থাকলে এতক্ষণে আমার কি হতো, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলার উপরে পূর্ণ তাওয়াক্কুল থাকার কারণে এবং ইমানের দৃঢ়তা থাকার কারণে তিনি এমন একটা প্রতিকূল পরিবেশের মধ্যেও আলহামদুলিল্লাহ তিনি আপনাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন। তবে আমি একথা বলতে চাই যে যে কারণে আজকে 11টি বছর আমার কাটকে রাখা হয়েছে, এইটা একটা অন্যায়ভাবে সম্পূর্ণ রাজনৈতিক রোষানলে, রাজনৈতিক কারণে আমার পিতাকে বন্দী করে রেখে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আটকে রাখা হয়েছে। এবং মজার বিষয়ে খেয়াল করবে যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে মানে কতটা নিষ্ঠুরতার পরিচয় তারা দিয়েছে, কতটা অমানবিকতার পরিচয় দিয়েছে, এবং এই এই বিচারটি যে সম্পূর্ণ রাজনৈতিক ভাবে করা হয়েছে তার প্রমাণটি দেখুন। যাবজ্জীবন কারাদণ্ড বলতে আমরা ইতিমধ্যে জানতাম 20 বছর বা 25 বছর, যেটা বর্তমানে আপিল বর্তমান আপিল বিভাগ একটা নতুন একটা অর্ডার দিয়েছে, থেকে 30 বছর করেছে। এটার আবার বন্দির তার আচার ব্যবহার, কথাবার্তা, নিয়ম কানুন মানা ইত্যাদির উপর ডিপেন্ড করে যে কারা কর্তৃপক্ষ কিছুটা কমিয়ে আনতে পারে। তো সেই হিসেব করলে দেখা যায় 30 বছরের সাজা হলে 22-24 বছর মধ্যে বা 20 বছরের মধ্যে একটা বন্দি মুক্তি পেতে পারে, এটা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আব্বার মামলার ক্ষেত্রে তারা আব্বাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে সেই যাবজ্জীবন কারাদণ্ডের ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলেছে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড। তার মানে এটা তারা স্পষ্ট করে প্রমাণিত করে দিয়েছে যে তারা আল্লামা সাঈদীকে কোন অবস্থাতে মুক্ত অবস্থা দেখতে চায় না, তারা তাকে বন্দি করে রাখতে চায়। কারণ তাদের আল্লামা সাঈদীর যে আকাশচুম্বী জনপ্রিয়তা আল্লাহর মেহরবানিতে, এবং তিনি যে সমাজে ইসলামের পুনর্জাগরণ করেছেন, তিনি সমাজকে যে জাগিয়ে তুলেছেন ইসলামের পক্ষে, এটা ইসলামের শত্রুরা সহ্য করতে পারেনি, যে কারণে তারা পরিকল্পিত ভাবে তাকে আটক করে রেখেছে। তো এখন এই যে মামলাটি তারা করেছিল, এই মামলাটি অন্যভাবে করে তাদের বানানো কিছু সাজানো কিছু সাক্ষীর ভিত্তিতে তাকে এই রায় দিয়ে
তাকে আজকে কারাগারে বন্দি করে রেখেছে। তো আপনি দেখেন মানবিক কারণে তো দেশ বিদেশে অসংখ্য মানুষের এই করোনার এই মহামারীর মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন সরকার কারাবন্দীদের মুক্তি দিয়েছে। আল্লামা সাইদি 83 বছর বয়সের মানুষ, ইতিমধ্যে তার 11 বছর জেল জীবন তার হয়ে গেছে। মানবিকতার কথা যদি বলা হয়, মানবিকতা কি তার ক্ষেত্রে প্রযোজ্য নয়? একজন 83 বছর মানুষের জন্য কি প্রযোজ্য নয়? একজন অসুস্থ মানুষের জন্য কি প্রযোজ্য নয়? সরকার বিষয়টা কি বিবেচনায় নিচ্ছে না? কারণ তারা পরিকল্পিতভাবে চাচ্ছে যে জামাত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে তারা করা অথবা নেতৃত্ব শূন্য করে ইসলামী আন্দোলনকে এখানে শেষ করে দেওয়ার পরিকল্পনা তাদের যেহেতু রয়েছে, সে কারণেই তারা সকল সভ্যতা ভব্যতার মাত্রা ছাড়িয়ে গিয়ে তারা আজকে অন্যায় ভাবে আল্লামা সাইদকে কারাগারে আটকে রেখেছে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম এজ ইউর লাইফ স্টাইল।